আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি তৈরি করব বাচ্চাদের পছন্দের জেলি পুডিংয়ের রেসিপি। তো আজকে আমি আঙুর দিয়ে জেলি পুডিং রেসিপিটি তৈরি করব। এই জেলি পুডিংটি তৈরি করতে আমার কী কী লাগছে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি কয়েকটি আঙুর, বেশ কয়েকটি আঙুর নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের মতো চিনি। এখানে নিয়েছি আমি অল্প কিছু আগার আগার বা চায়না গ্রাস। তো প্রথমে আমি আঙুরগুলোর কুশা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তো এখানে আমি আঙুরের কুশাগুলো ফেলে দিব না, এগুলো রেখে দেব, কারণ আমি কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করব না এখানে। তো কুশাটা আমি কালারের জন্য ব্যবহার করব। তো এভাবে আমি সবগুলো আঙুরের কোষা ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি একটি সসপ্যান বসিয়ে নিয়েছি কুকারের উপরে, দিয়ে দেবো আমি 1.5 কাপের মতো পানি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এবং যে চায়না গ্রাস রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর আঙুরের কুশাগুলোও দিয়ে দিচ্ছি। তো বলো খাওয়ার সাথে সাথে আঙুরের কুশা থেকে কালার বের হচ্ছে। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি যেটাতে আমি জেলিটা তৈরি করব। প্রথমে আমি আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 1/2 আওয়ারের মতো রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে বা ফ্রিজের বাইরেও রেখে দিতে পারেন। তো আমার জেলিটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে মোল্ড আউট করব। তো দেখলেন তো খুব সহজে তৈরি হয়ে গেল আঙুরের জেলি পুডিং। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।